প্রখর রোদে শুকিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের ক্ষেত পাট তিল খেতে ফাটল ধরেছে রোদের তাপে ঝলসে যাচ্ছে করলা শশা লঙ্কা বেগুনের মতো মৌসুমি আনাজের খামার ক্ষেতের ফসল বাঁচাতে হিমশিম খাচ্ছেন মুর্শিদাবাদের কৃষকরা আমার তিল আছে পাট আছে তিলগুলা ঝলসে যাচ্ছে পাতাগুলা হ্যাঁ শুকিয়ে যাচ্ছে কিছু কিছু গাছ লক্ষ্য করলাম আর পটলের গাছগুলোও কিছু কিছু ভালো আছে বেশির অংশ রৌদ্রের তাপের জন্যে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে আর ফুলগুলো ঝরে যাচ্ছে অনাবৃষ্টির কারণ একমাত্র পটলের দাম কমলো না এই সময় কমে যায় শাক দাম বেড়ে যাবে ফসল বাঁচাতে চাষীদের পাম্প সেট চালিয়ে সকালে কম রোদে ও বিকেলে সূর্যাস্তের পর জল সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি আধিকারিকরা মুর্শিদাবাদ জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে আমরা যেটা জানাচ্ছি সেটা হচ্ছে যে এই বর্তমানে যে হিটওয়েভ চলছে এবং এই জেলাতেও চল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গত কয়েকদিন ধরে চলছে এবং এখনও এই হিটওয়েভ চলবে কিছু পরামর্শ আমরা কৃষক ভাইদের দিয়েছি বিশেষ করে এই অবস্থায় মাঠে এখন পাট আছে তিল আছে বিভিন্ন ব্লকে যে সমস্ত ফোয়ারা সেচের ব্যবস্থা আছে সেই ফোয়ারা সেচ বা স্প্রিঙ্কলার ইরিগেশনের মাধ্যমে আমরা পাটকে এবং তিলকে এই বিপর্যয় থেকে